হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ মাটি, এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। মাটি কি? মাটি হচ্ছে আসলে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ, যেটার উপর তুমি আমি আমরা সবাই বসবাস করি। হ্যাঁ, মাটিতে গাছ জন্মায়, হাঁস মুরগি গরু ছাগল আর অনেক প্রাণী মাটির উপর বসবাস করে। তো এই মাটির মধ্যে কি আছে? এই মাটির মধ্যে আসলে বিভিন্ন উপাদান থাকে। তো চলো আমরা এই মাটির উপাদানগুলো একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করি। তো আমরা সেটা কিভাবে করব? সেটা করার জন্য আমরা একটা পাত্র নিব, পাত্র নিয়ে তার মধ্যে কিছু পানি নিব, ঠিক আছে? তো পানি নেওয়ার পর আমরা যেটা করব, কিছু মাটি সংগ্রহ করব এবং সংগ্রহ করে সেই মাটিটাকে এই পানির মধ্যে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো ওয়েট করার পরে আমরা দেখতে পাবো যে এই পানির মধ্যে বিভিন্ন স্তরের মতো দেখা যাবে। হ্যাঁ, তো এই স্তরগুলোই হচ্ছে আসলে মাটির বিভিন্ন উপাদান, মানে আসলে পানিতে দেওয়ার ফলে সেই স্তরগুলো আলাদা আলাদাভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখো। সবার নিচে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট অংশগুলো, এগুলো হচ্ছে আসলে নুড়ি পাথর। হ্যাঁ, তার উপরে যে স্তরটা আছে, এই স্তরগুলো হচ্ছে বালুর স্তর। হ্যাঁ, মানে এখানে বালি আছে। তারপরে যে স্তরটা দেখতে পাচ্ছি আমরা, অনেকটা ঘোলা পানির মতো, এগুলো হচ্ছে আসলে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ। এবং তারপরে যে স্তরটা আছে, এটা হচ্ছে আসলে মাটিতে থাকা বিভিন্ন পলি বা কাদা ইত্যাদি। হ্যাঁ, তারপরে অংশটা, এই অংশটা হচ্ছে আসলে সাধারণ পানি আর কি। এবং সবার উপরে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ভাসছে, এগুলো হচ্ছে আসলে হিউমাস। হ্যাঁ, হিউমাস কি? হিউমাস হচ্ছে আসলে পানিতে থাকা উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের পচা অংশ। হ্যাঁ, এগুলো হচ্ছে আসলে মাটির উর্বরতা বৃদ্ধি করতে অনেক সহায়ক। তো তার মানে এই পর্যবেক্ষণ থেকে আমরা বুঝে গেলাম যে মাটিতে আসলে এই নুড়ি পাথর, বালি, খনিজ পদার্থ, পলি, কাদা, পানি, হিউমাস, এই উপাদানগুলোই থাকে। অর্থাৎ এগুলোই হচ্ছে মাটির মূল উপাদান। তো চলো এরপর আমরা জেনে নিই মাটির শ্রেণীবিন্যাস সম্পর্কে। আসলে মাটিকে শ্রেণীবিন্যাস করার সময় তিনটি জিনিস খেয়াল রাখা হয়। সেগুলো কি? সেগুলো হচ্ছে মাটির রং, তারপর হচ্ছে কণার উপাদান বা আকার, দেন হচ্ছে অন্তর্ভুক্ত পদার্থ। হ্যাঁ, তো এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশের মাটিকে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এঁটেল মাটি, একটা হচ্ছে বেলে মাটি এবং একটা হচ্ছে দোআঁশ মাটি। তো চলো এই মাটিগুলো সম্পর্কে এখন বিস্তারিত জেনে ফেলা যাক। তো প্রথমে আমরা শুরু করছি এঁটেল মাটি দিয়ে। হ্যাঁ, তো এঁটেল মাটি কি? এঁটেল মাটিটা হচ্ছে অনেকটা একটা কাদা মাটির মতো আর কি। হ্যাঁ, তো এই মাটির কণাগুলো হচ্ছে খুব মিহি হয় এবং লংটা অনেকটা লালচে। হ্যাঁ, লালচে, চটচটে বা মসৃণ। হ্যাঁ, তো এই মাটির কণাগুলো হচ্ছে খুবই সূক্ষ্ম হয় বা খুব ছোট হয়। তো এঁটেল মাটির বৈশিষ্ট্য কি? এঁটেল মাটির বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে দিয়ে পানি অন্যান্য মাটির চেয়ে অনেক কম প্রবাহিত হয় এবং এর কারণে এই মাটিটার পানি ধারণ ক্ষমতাও ভালো, মানে এটা পানিকে আটকে রাখতে পারে। তারপর হচ্ছে এই মাটির কণা বা উপাদানগুলো অনেক ছোট, এটা তুই আগে বলেই ফেললাম। এরপর হচ্ছে এঁটেল মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্মে। শিম কোনটা? এটা হচ্ছে শিম এবং এগুলো হচ্ছে কাঁঠাল। তো এরপরে আমরা চলে যাই বেলে মাটিতে। হ্যাঁ, তো বেলে মাটি কি? বেলে মাটি অনেকটা হচ্ছে বালু টাইপের মাটির মতো। হ্যাঁ, এর কণাগুলো হচ্ছে বেশ বড়, রুক্ষ এবং বালুকাময় এবং এর রংটা হচ্ছে অনেকটা হালকা বাদামি বা ধূসর রঙের হয়, ঠিক আছে? তো বেলে মাটির বৈশিষ্ট্যগুলো কি? বেলে মাটির মধ্যে দিয়ে পানি খুব দ্রুত প্রবাহিত হয়, মানে এটা একেবারেই পানি ধরে রাখতে পারে না, পানির মধ্যে দিয়ে চলে যেতে পারে এবং এই কারণে বেলে মাটির পানির ধারণ ক্ষমতাও কম এবং এই মাটির কণাগুলো অনেক বড় হয়। তো বেলে মাটিতে কি ভালো জন্মে? বেলে মাটিতে তরমুজ, তারপর হচ্ছে চীনা বাদাম, দেন হচ্ছে খিরা, শশা বা এই জাতীয় জিনিসগুলো বেশ ভালো জন্মে। এরপরে থাকলো আমাদের দোআঁশ মাটি। দোআঁশ মাটি কোনগুলো? এই মাটিটা আসলে একটা কালচে রঙের মাটির মতো। হ্যাঁ, এই মাটির মধ্যে বিভিন্ন ধরনের ছোট বড় কণা থাকে, বালু থাকে, কাদা থাকে এবং মোস্ট ইম্পর্টেন্টলি হিউমাসের মিশ্রণ থাকে। হিউমাস যেন কি একটু আগে বলেছিলাম, হিউমাস হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের পচা অংশ। সো এটা যেহেতু মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং দোআঁশ মাটিতে যেহেতু হিউমাস অনেক বেশি থাকে অন্যান্য মাটির তুলনায়, আর তাই এই দোআঁশ মাটিটা হচ্ছে ফসল ফলানোর জন্য একদম আদর্শ মাটি এবং বাংলাদেশের অধিকাংশ মাটি হচ্ছে দোআঁশ মাটি। এই জন্যই আমরা হয়তো বা কৃষি প্রধান দেশ হতে পেরেছি আর কি। তো এই যে দোআঁশ মাটির বৈশিষ্ট্যগুলো কি? দোআঁশ মাটি হচ্ছে পানি ধারণ ক্ষমতা মাঝামাঝি এবং এতে পানি জমে থাকে না, মানে ফসল ফলানোর জন্য আদর্শ। এতে একবারে পানি জমেও থাকে না, আবার একবারে পানি ছেড়েও দেয় না। দোআঁশ মাটি কি? বালু, কাদা এবং হিউমাসের মিশ্রণে গঠিত বলে এর কণাগুলো বিভিন্ন আকার হয়, এটা তো জানলামই। তারপর কি? দোআঁশ মাটিতে ধান, গম, তারপর হচ্ছে ভুট্টা, পাট এবং আখ ইত্যাদি হচ্ছে ভালো জন্মে এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোআঁশ মাটি দিয়ে গঠিত, এটা একটু আগে বলেই ফেললাম। তো বোঝা গেল। তো তার মানে আমরা এই অধ্যায় থেকে বিভিন্ন ধরনের মাটি সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। তো চলো এতক্ষণ ধরে আমরা যা পড়লাম তার উপর কিছু অনুশীলনী করে আসি। তো প্রথমে শূন্যস্থান পূরণ কি আছে এখানে? মাটিকে মাটি তিন ভাগে ভাগ করা যায়, এঁটেল মাটি, বেলে মাটি এবং আরেকটা কি? দোআঁশ মাটি। যে মাটির কণা সবচেয়ে বড় তাহলে কোনটা? তোমারই বলো তো কোন মাটির কণা সবচেয়ে বড়। হ্যাঁ, বেলে মাটির কণা হচ্ছে সবচেয়ে বড়।
যে মাটিতে বালু কাদা এবং হিউমাস থাকে তাকে কি বলে? তাকে বলে দোআঁশ মাটি। একটু আগে তো জেনে আসলাম। এরপরে সঠিক উত্তর, সঠিক উত্তরে কি আছে? শিম এবং কাঁঠাল কোন মাটিতে ভালো জমে? চিন্তা করে দেখো তো, শিম এবং কাঁঠাল আমরা কোথায় পড়েছি? হ্যাঁ, আমরা এঁটেল মাটিতে পড়েছি, তাই না? তারপর হচ্ছে তরমুজ এবং চীনাবাদাম কোন মাটিতে ভালো জন্মায়? হ্যাঁ, এটা হচ্ছে বেলে মাটিতে জন্মায়। অর্থাৎ আমরা এখন ধরে যা জানলাম তার উপর ভিত্তি করে এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুব সহজেই দিয়ে দিতে পারলাম। এরপরে তোমাদের জন্য আমি কিছু বালি কাজ রেখে দিয়েছি। হ্যাঁ, এতক্ষণ ধরে আমরা যা পড়লাম এবং তোমার যে টেক্সট বুক, এই দুটোর সহায়তায় এই প্রশ্নগুলোর উত্তর তুমি নিজে নিজে খুঁজে বের করবে, বের করে লিখবে এবং লিখে তোমার স্কুলের শিক্ষককে দেখাবে। তাহলে এই অধ্যায় সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা তোমার হয়ে যাবে। তো আজকের মতো আমি আহসান সাইন অফ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অধ্যায়ে। টাটা।